हेलो सबाई के वेलकम टू आजकल भिडियोते सो योते अपन देख मोबाइल दिए क्यों चुटो चुटो काज करे प्रतिदिन 500-600 टाका इनकाम करबें समस्त किछु स्टेप बाय स्टेप देखिए दिव एम वेबसाइटे अपनी मोबाइल दिए खूब इजिली काज करे इनकाम करते पारबें। सो प्रथम ही देखा वेबसाइटे कि धरनेर काज आपके करते हबे। सो आपनी एखे देखते एक वेबसाइट भिजिट कर अपनी एखान इनकाम करतेबेंट एप प्ले स्टोर के डाउनलोड कर इनकाम करतेबेंट आपनी चाहले एखे यूट्यूब भिडियो देखे ह्यूज परिमाण इनकाम करतेबेंट प्रत्येक टास्कर जो अपनी एखान 3 सेंट 2 सेंट 2.5 सेंट ये पाबें जेटा बांग्लादेशी टाकाय किन्तु 4 टाका 3 टाका 5 टाका 6 टाका এভাবে রয়েছে। সুতরাং আপনি যদি প্রতিদিন 200 কাজ করেন বা 200 টাস্ক পূরণ করেন তাহলে এখান থেকে 600 টাকা পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি প্রতিদিন 300 টাস্ক পূরণ করতে পারেন তাহলে এখান থেকে অ্যাভারেজ 700-900 টাকা ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ আপনার উপর আপনি প্রতিদিন এখানে কয়টা টাস্ক পূরণ করবেন এবং কত টাকা এখান থেকে ইনকাম করবেন এবং আপনি চাইলে খুব সহজে এখানে সিলেক্ট ক্যাটাগরিতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কাজ করতে পারবেন। যেমন আপনি যদি ফেসবুকের কাজ করতে চান তাহলে ফেসবুকে ক্লিক করে দিবেন এবং আপনি যদি টুইটারে কাজ করতে চান তাহলে টুইটার সিলেক্ট করবেন। ঠিক সেইভাবে আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন। বিভিন্ন ক্যাটাগরিস রয়েছে, আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিলে কিন্তু কাজ ওপেন হবে, সম্পূর্ণ আপনার উপর। যেমন আমি যদি ইউটিউব ভিডিও দেখে এখান থেকে ইনকাম করতে চাই তাহলে ইউটিউব জাস্ট এই অপশনটা সিলেক্ট করে যদি অ্যাপ্লাই বাটন ক্লিক করি তো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ইউটিউবের উপরে যে জবগুলো রয়েছে প্রত্যেকটা জব কিন্তু এখানে অ্যাভেলেবল রয়ে গেছে এবং আপনি খুব সহজেই এই ওয়েবসাইট থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। সো আমি যদি অলরেডি ক্লিক করি তো বিষয়টা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে যখন 300 টাকা হয়ে যাবে তখন বিকাশের মাধ্যমে খুব ইজিলি এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং আপনি চাইলে নগদের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। সো আমরা বাংলাদেশি যারা আছি তাদের জন্য খুবই উপকার হয়েছে, কারণ আমরা চাইলে বিকাশ এবং নগদের মাধ্যমে ইনকামটা উইথড্র দিতে পারবো। এবং আপনি যদি চান যে এই ওয়েবসাইট আসলে কতটুকু বিশ্বস্ত তাহলে আপনি সরাসরি scamadvisor.com এ চলে আসেন, দেন এখানে আপওয়ার্ক জব লিখে যদি সার্চ করেন তাহলে খুব ইজিলি দেখতে পারবেন workupjob.com হচ্ছে 100% লিজিট একটা ওয়েবসাইট এবং এটা স্কোর দেখতে পাচ্ছেন 100 out of 100। অর্থাৎ আপনি বুঝে গেছেন যে workupjob.com হচ্ছে একটা 100% লিজিট ওয়েবসাইট এবং এখান থেকে খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং আমি আবারও বলে রাখছি এই ওয়েবসাইটের নাম হচ্ছে workupjob.com এবং এই সাইটে আপনি মোবাইল দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন এবং আপনি যদি মোবাইল দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন, সেই অ্যাপসের নাম হচ্ছে workupjob মাইক্রোজব ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটা জাস্ট আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন, দেন আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথম অবস্থায় আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সম্পূর্ণ নতুন নিয়মে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি, তার জন্য জাস্ট এই অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। ওকে, সো লগ আউট করে দেওয়ার পর আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি। দেন আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন workupjob। workupjob লিখে যদি এন্টার বাটন হিট করি তো সঙ্গে সঙ্গে নতুন একটা ওয়েবসাইট দেখতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন workupjob হোম, জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তাহলে সরাসরি সেই ওয়েবসাইটে চলে আসবেন। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে দেখতে পারবেন রেজিস্টার অথবা নিচে দেখতে পারবেন আর্ন মানি, জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করার পর জাস্ট নিচে দেখতে পারবেন আই এম নট এ রোবট, এই অপশনটাতে রাইট ক্লিক করে আপনি জাস্ট নিচে চলে আসবেন এবং নিচে দেখতে পারবেন আই এগ্রি, এটার মধ্যেও রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। অর্থাৎ যে ইমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলে একটা মেল চলে গেছে, সেটা আমাদের ভেরিফাই করতে হবে। সো আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওইখানে চলে আসলাম, দেন দেখতে পাচ্ছি যে workupjob টিম থেকে আমাদের একটা মেল চলে এসেছে, জাস্ট এইখানে এসে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন।
তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেছে। দেন পুনরায় আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি পুনরায় আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আই এম নট এ রোবটের মধ্যে ক্লিক করলাম, দেন লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনারও এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই সিম্পল। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণ জব রয়েছে এবং প্রত্যেকটা জব করার জন্য আমাদের কত স্যান্ট দেবে সমস্ত ইনফরমেশান আপনি এইখানে দেখতে পারবেন। বাট আমি আপনাদের কাজ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করতে হবে। সেই জন্য আমি কি করব, জাস্ট সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করব। দেন আপনি যেই ক্যাটাগরির কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে ইউটিউবের কাজ করতে চাচ্ছি, অর্থাৎ ইউটিউব ভিডিও থেকে ইনকাম করতে চাচ্ছি, সেই জন্য আমি এটা সিলেক্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে ইউটিউব রিলেটেড যে ওয়ার্কগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ক এখানে চলে এসেছে এবং প্রত্যেকটা ওয়ার্কের জন্য আপনি এখান থেকে 3 সেন্ট 4 সেন্ট করে পেয়ে যাচ্ছেন। তো এক্সাম্পল হিসাবে আমি একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি। যেমন এইখানে একটা কাজ দেখতে পাচ্ছেন, ভিডিও কমেন্ট। জাস্ট এই কাজটা যদি আমি করতে চাই, সর্বপ্রথম এই কাজটার মধ্যে আমার ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার কাজটা কিন্তু একদম প্রপারভাবে ওপেন হয়েছে। তো আমি কী করবো, এই কাজটা কীভাবে করতে হবে সেই ইনফরমেশনগুলো এখান থেকে পড়ে নিব। এবং আপনাদের জন্য সুবিধা হয়েছে এখানে সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া রয়েছে, সেই জন্য আপনি সহজে এখানে কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এই কাজটা করার জন্য আমাদের পেমেন্ট কত করা হবে আপনি এখানে দেখতে পারবেন, ইউ ক্যান আর্ন। তো এই অপশনটা যদি জাস্ট আমি এখান থেকে কপি করি এবং বাংলাদেশিটাকে আপনাদের কনভার্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য আমরা এখান থেকে 6 টাকা করে পাবো। সো এখন সম্পূর্ণ আপনার উপর, আপনি প্রতিদিন কয়টা টাস্ক পূরণ করবেন এবং এখান থেকে কত টাকা ইনকাম করবেন, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি এখানে সমস্ত ইনফরমেশান পাবেন। যেমন এই কাজটা করার জন্য আমাকে কী কী করতে হবে সেটা এইখানে লেখা থাকবে, হোয়াট ইজ এক্সপেক্ট ফ্রম ওয়ার্কার, অর্থাৎ আমাকে কী করতে হবে সেটা এখানে স্টেপ হিসাবে লেখা থাকবে। ওকে, সো আপনি যদি লেখাটা পড়েন তাহলে বুঝতে পারবেন। যেমন প্রথম স্টেপে বলা হয়েছে প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে বেট উইনার প্রোমো কোড অথবা বেট উইনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এবং দ্বিতীয় স্টেপে বলা হয়েছে থাম্বনেলের সাথে মিলিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে দেখতে হবে, এবং চতুর্থ হচ্ছে ভিডিও ফুল না দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে পেমেন্ট পাবেন না। অর্থাৎ আপনাকে কী কী করতে হবে সমস্ত কিছু এইখানে লেখা থাকবে। পরবর্তীতে হচ্ছে আপনাকে কী কী কাজ করতে হবে পরিষ্কারভাবে এখানে লেখা থাকবে। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে পড়ে শোনাচ্ছি। সো দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে স্ক্রিনের ঘড়ির টাইম সহ একটা স্ক্রিনশট নেবেন, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এবং দ্বিতীয়ত হচ্ছে এনআইডি ভেরিফিকেশনের প্রথম নাম কী ছিল, এবং তৃতীয়ত হচ্ছে কত মিনিটে ভেরিফাইয়ের জন্য মোবাইল নাম্বার বসানো, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন কত টাকা ব্যাক করা হয় ইত্যাদি ইত্যাদি। এবং লাস্টে বলে দিয়েছে স্ক্রিনের ঘড়ির টাইম সহ একটা স্ক্রিনশট দিবেন, মোট 2টা স্ক্রিনশট দিবেন, সব কিছু ঠিক থাকলে 100% পেমেন্ট পাবেন। অর্থাৎ এই কাজগুলো আমাকে করতে হবে এবং স্ক্রিনশটের জন্য কিন্তু সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমাদের যে কাজগুলো করতে হবে এই কাজটা করার জন্য সমস্ত ইনফরমেশান এখানে পেয়ে যাবেন, এবং এক্স্যাক্ট আমাদের কী করতে হবে সমস্ত এখানে বর্ণনা দেওয়া থাকবে, সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। সো আমাদের প্রথমে কী করতে হবে, এখানে লেখা রয়েছে প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে বেট উইনার প্রোমো কোড বেট উইনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ এই টাইটেলটা দিয়ে আমাদের সার্চ করে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এইরকম থাম্বনেলটা ঠিক সেম ভিডিওটা আমাদের দেখতে হবে। সো আমরা কী করবো, এইখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন কীভাবে বেট উইনার অ্যাকাউন্ট খুলবেন, বেট উইনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই ভিডিওটা আমাদের বের করে দেখতে হবে। সো আমি এটাকে যদি নতুন একটা ট্যাবে নিই তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এইখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের যে ভিডিওটা এই ভিডিওটা আমাদের দেখতে হবে, তাহলে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবো। ওকে, সো আমি আমার জবে চলে আসলাম। সো প্রথম আমরা নতুন একটা ট্যাব নিব, নতুন একটা ট্যাব নেওয়ার পর অবশ্যই আমাদের ইউটিউবে চলে আসতে হবে। সো আমি ইউটিউবে চলে যাচ্ছি, যেহেতু আমাদের ইউটিউবে চলে গিয়ে এই টাইটেলটা সার্চ করতে হবে। সো ইউটিউবে চলে আসার পর আমি যদি টাইটেলটা লিখে এখানে সার্চ করি তাহলে কিন্তু ভিডিওটা খুব ইজিলি পেয়ে যাব।
দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা এই ভিডিওটা প্লে করব। প্লে করার পর প্রথমে আমাদের সেটা কিন্তু অবশ্যই এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের ইউটিউবে সার্চ করতে হবে এই টাইটেলটা। সো এই টাইটেলটা আমরা সার্চ করলাম। দ্বিতীয়ত হচ্ছে থাম্বনেলের সাথে মিলিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো এই কাজটা আমরা এখন করে নিব, সম্পূর্ণ দেখে নিব। এবং সম্পূর্ণ দেখার জন্য আমাদের কি কি ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে হবে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ভিডিও দেখার শুরুতে আমাদের কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে টাইম সহ। এবং পরবর্তীতে হচ্ছে এই ভিডিওর মধ্যে ভেরিফিকেশনের প্রথম নামটা কি ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো মোট কথা হচ্ছে এই ভিডিওটা যখন আমরা সম্পূর্ণ দেখতে পারবো তখন এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করে রাখবো, দেন সেইখানে নিয়ে সাবমিট করে দিব। সো ভিডিও দেখার শুরুতেই আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব, যেহেতু আমাদের বলা হয়েছে। সো আমি এখান থেকে টাইম সহ একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। সো স্ক্রিনশট নেওয়ার পর অবশ্যই এটা আমাদের সেভ করে রাখতে হবে, যেহেতু আমরা সাবমিট করব। তো আপনি এই স্ক্রিনশটটা নির্দিষ্ট একটা ফাইলে সেভ করে রাখবেন, দেন আমরা সেই ভিডিওতে চলে আসবো। সো পরবর্তীতে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন এবং কী কী ইনফরমেশন কালেক্ট করতে বলা হয়েছে সমস্ত ইনফরমেশন আপনি কালেক্ট করবেন। সো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 10 মিনিট। সম্পূর্ণ ভিডিওটা যদি আমি এই ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি ভিডিওটা দেখে নিচ্ছি, দেন সমস্ত ইনফরমেশন খুঁজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখা শেষ হলে দ্বিতীয়বারের মতো আমরা আরও একটা স্ক্রিনশট নিব। সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি ভিডিওটা দেখা শেষ হওয়ার পর। সো এই স্ক্রিনশটটাও নির্দিষ্ট একটা ফাইলে কিন্তু আমাদের সেভ করতে হবে। সো আমি এখানে সেভ করে দিচ্ছি, ঠিক সেমভাবে আপনি নির্দিষ্ট একটা জায়গায় এটাকে সেভ করে নেবেন, দেন আপনি সেই ভিডিওতে চলে আসবেন অথবা আপনি যেখানে কাজ করতেন সেইখানে চলে আসবেন। সো এই কাজগুলো করার পর এখন আমাদের প্রুফ সাবমিট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ, অর্থাৎ যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে প্রথমে একটা স্ক্রিনশট নিয়েছি, এটা আমাদের সাবমিট করতে হবে। এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এনআইডি ভেরিফিকেশনের প্রথম নাম কী ছিল, কত মিনিটে ভেরিফাই হয়েছে, সমস্ত ইনফরমেশন আমি পেয়ে গেছি। যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখেছি আমাদের কী কী করতে হয়েছিল সমস্ত ইনফরমেশন আমি কালেক্ট করে রেখেছি, সেই অনুযায়ী আমি এখানে পেস্ট করে দিব। যেমন এনআইডি ভেরিফিকেশন প্রথম নাম ছিল আতিকা ইসলাম, ওই ভিডিওতে দেখানো হয়েছে এবং ভিডিওতে 3 মিনিটে ভেরিফাইয়ের জন্য মোবাইল নাম্বার বসানো হয়েছিল এবং সর্বপ্রথম ব্যাট করা হয়েছিল 15 টাকা এবং ইউটিউব সাবস্ক্রাইবার বাটন রয়েছে 2টা। সো এই ভিডিওটা যখন আপনি সম্পূর্ণ দেখবেন সমস্ত ইনফরমেশন এভাবে কালেক্ট করবেন, দেন আমাদের কী করতে হবে, 2টা স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে যেমনটা বলা হয়েছে। সো প্রথম স্ক্রিনশটটা আমি জাস্ট কী করব, ব্রাউজার ক্লিক করে এখান থেকে দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার প্রথম স্ক্রিনশট, এটা এখানে দিয়ে দিলাম। দেন দ্বিতীয় স্ক্রিনশটটা আমরা জাস্ট ব্রাউজার ক্লিক করে দ্বিতীয় স্ক্রিনশটটা এখানে ওপেন করে দিবেন, দেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নট ভেরিফাইড, কারণ আমরা এখনও অ্যাকাউন্ট ভেরিফাইড করিনি, যার জন্য কিন্তু আমরা এখানে সাবমিট করার অপশনটা পাই নাই। সো সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, দেন কাজ করতে হবে, ওকে। সো এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমি আগে কাজ করেছি, যাতে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন। আপনি যখন প্রথমেই অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন তখন অবশ্যই এখানে সাবমিট একটা অপশন আসবে, সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা সাবমিট হয়ে যেত, দেন 7 দিনের মধ্যে আমাদের এই পেমেন্টটা ভেরিফাইড করে দিয়ে দিত। আমি আবারও বলছি, আপনি যখন সাবমিটে এই কাজগুলো করে দিবেন দেন এই কাজগুলো কিন্তু রিভিউ করবে বা অ্যাপ্রুভাল করার জন্য অবশ্যই চেক করবে, দেন 1 থেকে 7 দিনের মধ্যে আপনার যে পেমেন্টটা দেওয়ার কথা সেইটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করব। তো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য এখানে একটা অপশন পাচ্ছেন ভেরিফাই নাও, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা ট্যাক্স চলে এসেছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ হচ্ছে 2 USD। অর্থাৎ আপনি যদি তাৎক্ষণিক এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে $2 এখানে ডিপোজিট করতে হবে। আর ইনস্ট্যান্ট ভেরিফাইড কারা করে, যারা এই ওয়েবসাইটে জব পোস্ট করে তারা অবশ্যই এখানে $2 ডিপোজিট করে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড করে ইনস্ট্যান্ট, যেহেতু তাদের এখানে জব পোস্ট করতে হয়। বাট আমরা যেহেতু এখানে কাজ করব অবশ্যই কখনো $2 দিয়ে ডিপোজিট করে আমাদের অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করব না। সেই জন্য আমাদের দ্বিতীয় উপায় হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব। আর ভেরিফিকেশন ম্যানুয়ালি করতে গেলে অবশ্যই আপনার যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ ব্যাক পেজ এই অপশনগুলো দিতে হবে।
सो प्रथम देखते सिलेक्ट वेरिफाई कार्ड अर्थात अपन आईडी कार्ड टाइम सिलेक्ट कर देवें दें आपनर आईडी कार्डे जो ओरिजिनल नाम देव आज है ठीक सेम नाम दिए दिवन दें आपनर आईडी कार्डे नम्बर ये दिवन परवर्ती देखते कार्ड फ्रंट इमेज अर्थात अपन एनआईडी कार्डर प्रथम पृष्ठा एखे अपलोड कर देवें एखे क्लिक कर दें हमें अपन बैक पार्ट एखे जस्ट अपलोड कर सबमिटे जो क्लिक करबें तक संगे संगे देखते पाबें जो अपन वर्क अप जॉब जो वेबसाइट आईटा वेरिफाई हो गए और आनी एखे काज कर खूब इजिली सबमिट करते आशा करी बुझते पे आनी मेनुअलि कीभे अकाउंट वेरिफाई अपनी जो मेनुअलि अकाउंट वेरिफिकेशन करें तो अपना एक टाकाओ चार्ज दीते हैं अर्थात सम्पूर्ण फ्रीते अपनी मेनुअलि एखान अकाउंट वेरिफाइड कर ह्यूज परमाण इनकाम करते हैं तो विषय क्लियर दिए बुझते पे दें हे अपनी वेबसाइटे जो क्च करबें तक एखान क्यों उड्रो नीबें सो उड्रो नवर जो अपनी चले आसबें अपनार प्रोफाइले सो प्रोफाइले आसार पर एखे देखते पाबें वॉलेट जस्ट वॉलेटे एक क्लिक करबें तो देखते उड्रो अर्थात अपनी क्यों उड्रो करबें से ही गेटवेगुलो एखे देखते पाबें सो हमें एखान दूटी उपाए उड्रो दीते पारबो प्रथम हे विकास विकास दिए जो अपनी उड्रो दीते चानी अपन अकाउंटे जो 300 टाका हो जाए अर्थात $3 हो जाए तक आपनी कि करबें अपना रिसिप्ट अकाउंट अर्थात अपन मोबाइल नम्बर एखे दिए दिवन और आपनी कत उड्रो दीते जामाउंट एखे लिखे जस्ट उड्रो अपशने क्लिक कर ले किन्तु अपनार उड्रो हो जाए खूब ही सिम्पल ये आशा करी बुझते पे एंड आपनारा जो नगद माध्यम उड्रो नीते चान तो सर्वप्रथम नगद सिलेक्ट करबें दें आपनी एखे देखते पाबें रिसिप्ट अकाउंट अर्थात नगद अकाउंट नंबर एखे दिए दिवन दें हे अपनी कत टाका एखान उड्रो दीते जामाउंट सिलेक्ट कर जस्ट उड्रो अपशने क्योंकि क्लिक कर ले जाए सो मोट कथा हे अपनी जो वेबसाइट के उड्रो नीते चान अवश्य अपन अकाउंटे $3 होते हो खूब इजिली विकास नगदर माध्यम उड्रो नीते पारबें आशा करी विषय क्लियरलि बुझते पे आपनी काज करार पर आपनर काजटा एप्रूव होयेछे किना आपनी कतगुला काज करेछेन अपशनगुलो देखार जोन्नो आपनी सरासरि चले जाबें आपनार अकाउंटे जस्ट अकाउंटे आसार पर देखते पारबें माई प्रोफाइल जस्ट एइखाने एकटा क्लिक करबें तो ये क्लिक करार आपनर टोटाल वर्किंग पजिशन आए समस्त इनफरमेशन इखे पे जामन आपनी कयटा टास्क अटेंड कर कयटा टास्क पेंडिंग रही है अपनर कयटा टास्क एक्सेप्ट हो समस्त इंटरफेस समस्त ओवरव्यू आपनी ये पे जा सो आशा करी बुझते पे क्यों काज करते हैं क्यों क्य करबें सूतरा अपनारा जो विषय कोथाओ ना बुझें तो हमें अवश्य हाँ कमेंट करबें प्रत्येक कमेंटे रिप्लै देवर चेष्टा करब ए वीडियो जो भलो लागे अवश्य चैनल सबसक्राइब कर